ছোটখাটো চুরির সঙ্গে জড়িত দলগুলো সম্প্রতি নজর দিয়েছে পণ্যের সরবরাহ চেইনের গুদাম, পণ্য বহনকারী ট্রাক ও ট্রেনের ওপর। বছরের শেষ তিন মাসে কার্গো চুরির ঘটনা বেড়েছে প্রায় 14%। সাধারণত সপ্তাহের ছুটির দিন শেষে সোমবার চুরির ঘটনা বেশি দেখা গেছে। চোরের দল প্রযুক্তির সাহায্যে ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে চুরির জন্য বেছে নিচ্ছে অভিনব সব পদ্ধতি। প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ একজন বিক্রেতা দোকানের পণ্য ওঠা নামানোর কাজ করছেন, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় আদতে ওই ব্যক্তি সংঘবদ্ধ চোর দলের একজন সদস্য। পুলিশ জানিয়েছে ডালাসের ওই পণ্যের গুদামে ছিদ্র করে প্রায় $500,000 সমমূল্যের ইলেকট্রনিক্স পণ্য লুট করেছে চোর চক্রটি। ডালাসের গুদামের চুরির সঙ্গে জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ডালাসের বিভিন্ন জায়গায় চুরি হওয়া প্রায় $1 মিলিয়ন মূল্যের পণ্য চুরির সঙ্গে জড়িত এই 7 জন। এসব অপরাধের জন্য তারা পণ্য খালাসের ব্যস্ততম দিন হিসেবে সোমবারকে বেছে নেয় বলে মনে করেন ATF স্পেশাল এজেন্ট ইনচার্জ জিম ক্যাভানা। নভেম্বরে নর্থ ক্যারোলাইনায় প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দুই চোরকে হামাগুড়ি দিয়ে একটি কম্পিউটার পণ্যের গুদামে প্রবেশ করতে দেখা যায়। এই ঘটনার 1 সপ্তাহ আগেই শিকাগোতে একটি ক্যামেরায় ধরা পড়ে একদল অপরাধীর একটি মালবাহী ট্রেন লুটের ঘটনা। কার্বোনেটের তথ্য মতে বছরের শেষ ত্রৈমাসিকে আমেরিকা ও কানাডায় কার্গো চুরির হার বেড়েছে 14%, যার অর্থমূল্য $39 মিলিয়ন বেশি। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে অ্যালকোহল ও ইলেকট্রনিক্স সামগ্রী। এসব পণ্যের বেশিরভাগ চুরি করা হয়েছে ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং টেক্সাস থেকে। চুরির জন্য প্রযুক্তির সাহায্যে নতুন নতুন পদ্ধতি বেছে নিচ্ছে চোরচক্র। সরবরাহ চেইনগুলোর ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়া চালান বানিয়ে পণ্য লুট করছে তারা, যা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।